অনেক সুন্দর, অনেক ভালো। আমরা নিচে আপনারা নেন। স্বপ্ন ছিল একটা হেলমেট কিনবো, তো সবাই আমার সাথেই থাকুন, ভিডিওটা অনেক স্পেশাল হবে। তো একবারে কথা হচ্ছে হেলমেটের দোকানে। তো গাইস, বাসা থেকে অনেক কষ্টের পরে বেরোনোর পরে বাসে উঠছে, আজকে বাইক আনি নাই, কারণ হচ্ছে আবহাওয়া খারাপ, বৃষ্টিতে কালকে বাইক ওয়াশ করাইছি, এই জন্য দেন চলে আসলাম। এই যে পিছে ছেলে আজকে অনেক এক্সাইটেড, কারণ তার হচ্ছে আজকে হেলমেট, প্লাস আমিও একটা হেলমেট নিব, আশা করি দেখি কি হয়। তার হেলমেট, আমার একটা রাইডিং জ্যাকেট আর কিছু অ্যাক্সেসরিজ কিনবো বাইকের। দেন আমাদের তো ভালোবাসে একটাই, সেটা হচ্ছে বাইক, বাইক ছাড়া আমরা কিছু নিই না। তো পালবাড়ি থেকে নামার পর একটা রিক্সা নিচ্ছি, দেন আমরা এখন দেন আয়রন রোডে চলে যাব, আয়রন রোডে যেয়ে আমাদের বাইকের কিছু অ্যাক্সেসরিজ নিব, দেন একবারে একটা সিনেমাটিক শ্যুটের পরে দেখা হচ্ছে। বসে বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো তোমার এই ঋণ, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ, এ মনের ঘরে। Colors all around, but I don't see anything but blue. Guess I'll go back to the start. Let's go out of the dark. আলহামদুলিল্লাহ, আমাদের অবশেষে হেলমেট কেনা শেষ। তো আমরা হচ্ছে এই যে হেলমেট, বাসায় যে আনবক্সিং ভিডিও হবে, বাসায় যে একবার আনবক্সিং ভিডিও করবো। বাই বাই, একবারে বাসায় যেয়ে দেখা হচ্ছে। তো গাইস, হেলমেট নেওয়ার পরে বাসা আসার পরে আর সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবারও চলে আসলাম। তো আমরা যে হেলমেটটা নিয়েছিলাম, হেলমেটটা আপনারা দেখছিলেন অনেকে এবং অনেকে দেখেন নি, তো আপনাদের জন্য এই জন্য লং টাইম একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটার আপনাদের অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাদের বাজেট হচ্ছে 4,000 এবং 5,500 এবং 6,000, তাদের জন্য আজকে হেলমেটটা অনেক বেস্ট হবে। তো এই হেলমেটটা হচ্ছে আইডির একটা হেলমেট, হেলমেটটা অনেক সুন্দর এবং 2021 লাস্ট অডিশনের নতুন গ্রাফিক্সের হেলমেট। তো আমরা এই হেলমেটটা নেওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি এবং অনেক জ্বালাইছি হচ্ছে দোকানওয়ালাকে যে হেলমেটটা আমাদের জন্য এনে দেয়। তো ফাইনালি কালকে আমরা যে হেলমেটটা নিয়ে আসলাম, তো এটা হচ্ছে যে হেলমেট, এর ভিতরে সেই সুন্দর একটি গ্রাফিক্স করা হেলমেট আছে। তো আমরা এটা বের করব, করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একটা সিনেমাটিক শ্যুটের সাথে এটা দেখে আসছি। তো গাইস, সিনেমাটিক শ্যুটের পরে আবারও চলে আসলাম ব্যাক। তো আমি বাসে এসে একবার খুলে দেখছিলাম যে এর ভিতর কী কী আছে, তো আমি আপনাদের দেখানোর জন্য আবার বক্স যেমন ছিল তেমন করছি। তো আমরা এখন লেটস এনজয় এটা খুলে ফেললাম। তো প্রথমে বক্সটা এইভাবে আনবক্সিং করবেন যারা যারা নেবেন, কিন্তু আমি অনেক এক্সাইটেড, কারণ এর ভিতরে সেই সুন্দর একটি হেলমেট। তো এত সুন্দর একটা ইয়ে দিছে, কভার দিছে, তা কভারটা দেখার পরে এটার ভিতরে কিছু নেই, এটা ফেলে দিলাম। তো কভারটা দেখে আমি অনেক মুগ্ধ এবং অনেক সুন্দর লাগছে। তো আমরা এই বক্স বাদে এটা নিয়ে অনেক জায়গায় ক্যারি করতে পারবো, যারা লং ট্যুরে যাবো এবং ব্লগে যাবো, তো এইভাবে এটা নিয়ে গেলে ওখানে রাখতে পারবো এবং সুন্দর একটা বক্স দিছে, তাদের জন্য অনেক অনেক থ্যাংকস। তো খোলার পরে আরেকটা পলি আসি, পলের ভিতরে সেই কাঙ্ক্ষিত হেলমেটটি। তো পলিটাও আনবক্সিং করে ফেলি। আনবক্সিং করার পরে, আনবক্সিং করার পরে ইউজার ম্যানুয়াল বই আছে, তো যারা যারা এটা বুঝবেন না তারা পড়বেন, আমরা তো এটা বুঝি। তো এখানে হচ্ছে আইডির হচ্ছে স্টিকার দিছে, তো আইডির স্টিকার দিছে দুইটা হেলমেটের এই যে সাইডে লাগানোর জন্য। তো আমি গ্রাফিক্স আছে বলে আমি আর লাগাবো না, তো যাদের যাদের ইচ্ছা তারা তারা অবশ্যই লাগাই নেবেন এবং সুন্দর লাগবে। তো এটা আলাদা করে ফেলি। তো এটা হচ্ছে সেই হেলমেট, তো হেলমেটটা হচ্ছে এম সাইজ, MXM, L, XL এবং ডাবল XL আছে, যার যার মাথার যেটা সাইজ সেটা নেবেন, এবং হেলমেটটা অনেক পারফেক্ট এবং অনেক সুন্দর। তো এটা হচ্ছে হেলমেট। তো এটা হচ্ছে 2000-এর লাস্ট মডেল, তো এটার পরে আর কোনো মডেল আসবে না আইডির, আসতেও পারে। তো আমরা হচ্ছে যে লাস্ট মডেল, আমি এই হেলমেটটা
গুগলে দেখছিলাম সার্চ দিয়ে, তো এটা পাওয়া যাচ্ছিলো না যশোরে। তো আমরা অনেক কষ্ট করে ওদেরকে বলছি, এই জন্য এনে দিচ্ছি। আর যারা যারা নিতে চান ওদের ডিসক্রিপশন বক্সে আমি ওদের নাম্বার দিয়ে দেবো এবং দোকানের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওদের সাথে যোগাযোগ করবেন এবং আমার কথা যা বললে আপনি ডিসকাউন্ট পাবেন অবশ্যই। আর এটাই তো আজকের ভিডিওটা, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার চলে আসবো কোনো একটা ভিডিও নিয়ে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন, সবার আগে নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। লেটস এনজয়। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিষ, মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে, জানি না সে কবে আমি সুখ দেখেছি। তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি, তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবি, আমার বাদ্য তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।